নমস্কার স্টুডেন্টস, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অনুচ্ছেদ পড়ে তার থেকে কিছু প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, যেটাকে আমরা ইংলিশে বলি কম্প্রিহেনশন এবং বাংলায় বলি বোধ পরীক্ষণ। তাই তো, এই বোধ পরীক্ষণ করার আগে তোমরা যদিও নিয়মটা জানো যে আগে যে চ্যাপ্টারটা তোমাদেরকে দেওয়া হচ্ছে বা প্যারাগ্রাফটা তোমাদেরকে দেওয়া হচ্ছে সেই প্যারাগ্রাফটা তোমাদের পড়তে হবে, তারপরে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো এই চ্যাপ্টার বা এই প্যারাগ্রাফের মধ্যে থেকেই দেওয়া হয়েছে, তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। অনেক সময় তোমরা একটা কাজ করে থাকো যে পুরো প্যারাগ্রাফটা আগে পড়ো না, আগে কোয়েশ্চেনগুলো পড়ে নাও এবং তারপরে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমরা প্যারাগ্রাফে খুঁজতে থাকো। তোমরা ভাবো বোধহয় এটাতে তাড়াতাড়ি হয়, কিন্তু এটাতে কিন্তু আরও দেরি হয়। একবার বা দুবার যদি তোমরা ভালো করে একবার প্যারাগ্রাফটা পড়ে নাও, পুরোটা পড়ে নাও, তাহলে কিন্তু খুব সহজেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খোঁজার দরকার পড়বে না, তোমরা নিজের থেকেই লিখতে পারবে। কারণ খুব বেশি শক্ত কিছু তোমাদের দেওয়া হয় না বোধ পরীক্ষণের যে প্যারাগ্রাফগুলো থাকে, একবার দুবার রিডিং পড়লেই কিন্তু খুব সহজেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায়। বোধ পরীক্ষণ যদি যে প্যারাগ্রাফটা তোমাদের দেওয়া হচ্ছে সেটা যদি তোমাদের সাধু ভাষাতেও থাকে, প্রশ্নগুলো কিন্তু চলিত ভাষাতেই থাকবে এবং তোমাদের উত্তরগুলোও কিন্তু চলিত ভাষাতেই হবে। আরও একটা জিনিস মনে রাখবে, যখন অনেক সময় প্রশ্ন একদম ডিরেক্টলি যেরকম মানে প্যারাগ্রাফে রয়েছে সেই অনুযায়ী আসে না, একটু ঘুরিয়ে মনে হয় একটু মানে প্যারাগ্রাফটা ভালো করে না পড়লে তোমরা প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাবে না। সেই জন্যেই আমি আবারও বলছি, প্রথমেই একবার বা দুবার প্যারাগ্রাফটা ভালো করে পড়ে নিলে আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। আমি এবারে প্যারাগ্রাফটা পড়ছি। সুবলচন্দ্রের ছেলেটির নাম সুশীলচন্দ্র, কিন্তু সকল সময় নামের মতো মানুষটি হয় না, সেই জন্যই সুবলচন্দ্র দুর্বল ছিলেন এবং সুশীলচন্দ্র বড় শান্ত ছিল না। সুবলচন্দ্র, সুবল মানে হচ্ছে যে খুব, যার খুব, যে খুব বলবান, আর সুশীল মানে হচ্ছে যে খুব শান্তশিষ্ট। তাই জন্যই নাম যদিও এক, আচরণ কিন্তু আলাদা। ছেলেটি পাড়া শুদ্ধ লোককে অস্থির করিয়া বেড়াইত, সেজন্য বাপ মাঝে মাঝে শাসন করিতে ছুটিতেন, কিন্তু পায়ে ছিল বাত আর ছেলেটি হরিণের মতো দৌড়িতে পারিত, কাজেই কিল চর চাপড় সকল সময় ঠিক জায়গায় গিয়া পড়িত না। আজ শনিবারের দিনে দুটোর সময় স্কুলের ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না। তাহার অনেকগুলো কারণ ছিল। একে তো আজ স্কুলে ভূগোল পরীক্ষা, তাহাতে আবার ওপাড়ার বসেদের বাড়িতে আজ সন্ধ্যার সময় বাজি পোড়ানো হইবে, সকাল হইতে সেখানে ধুমধাম চলিতেছে, সুশীলের ইচ্ছা সেখানে আজ দিনটা কাটাইয়া দেয়। অনেক ভাবিয়া শেষে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল। তাহার বাপ সুবল গিয়া জিজ্ঞাসা করিলেন, কি রে বিছানায় পড়ে আছিস যে, আজ স্কুলে যাবি না? সুশীল বলিল, আমার পেট কামড়াচ্ছে, আজ স্কুলে যাব না। সুবল তাহার মিথ্যা কথা সমস্ত বুঝিতে পারিলেন, মনে মনে বলিলেন, রোষও একে আজ জব্দ করতে হবে। এই বলিয়া কহিলেন, পেট কামড়াচ্ছে তবে আর কোথাও গিয়ে কাজ নেই, বসেদের বাড়ি বাজে দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেব এখন, তোর জন্য লজন চুস কিনে রেখেছিলাম সেও আজ খেয়ে কাজ নেই, তুই এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাঁচন তৈরি করে নিয়ে আসি। এই পর্যন্তই তোমাদের এই প্যারাগ্রাফটা এবং আমি যে প্রশ্নগুলো দেব সেগুলো এই প্যারাগ্রাফের মধ্যে থেকেই রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, বাবা ছেলেকে শাসন করতে গিয়ে বেশিরভাগ সময় ব্যর্থ হতেন কেন? দু নম্বর, বাবা ও ছেলের নামের সঙ্গে তাদের আচরণের মিল ছিল না, এক্ষেত্রে তাদের নাম দুটির অর্থ কি কি? সুবল সুশীলের কোন কথা মিথ্যা বলে বুঝতে পারল? শনিবারে সুশীলের স্কুলে যেতে ইচ্ছা হলো না কেন? দুর্বল শব্দটির পদ পরিবর্তন করো।
এর আগে যতই যায় যে যে কিছুই তোমরা করেছো না কেন, সেগুলো কিন্তু তোমাদের সব কিছু আগে ল্যাঙ্গুয়েজ কপিতে তোমাদের কপি করতে হয়েছে, তবে তোমরা অনুশীলনীটা করেছো। কিন্তু শুধুমাত্র বোধ পরীক্ষণের যে চ্যাপ্টারটা আমি তোমাদের পড়ে শোনালাম, মানে প্যারাগ্রাফটা, সেইটা তোমাদের কপি করতে হবে না। তোমরা ল্যাঙ্গুয়েজ কপিতে শুধুমাত্র ওপরে হেডিং দেবে বোধ পরীক্ষণ, এবং যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেই প্রশ্নগুলো খাতায় লিখবে এবং তার উত্তরগুলো লিখবে। চ্যাপ্টার কপি করতে, মানে প্যারাগ্রাফ কপি করতে হবে না। প্যারাগ্রাফটা যদি তোমাদের সুবিধার জন্য তোমরা অন্য কোথাও কপি করে নিতে চাও, সেটা আলাদা ব্যাপার পড়ার জন্য, বা যদি মনে করো ভিডিও থেকেই পড়তে পারবে সেটাও কোনো অসুবিধা নেই। মোট কথা, তোমাদের প্যারাগ্রাফ ল্যাঙ্গুয়েজ কপিতে কপি করতে হবে না। আশা করি আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পেরেছো। নমস্কার।